আজকে আমি পনিরের নতুন একটা রেসিপি দেখাবো। আলুগুলো ভেজে নিলাম, এখন এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব টমেটো, একটু ভাজা মশলা, একটু হলুদ, একটু লবণ, একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিব ইয়েলো কালার ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু চিনি দিব, আমি পনিরটা ফ্রাই করি নাই।
কালারের জন্য সামান্য পরিমাণে কাঁচা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু ক্যাপসিকাম প্রায় বয়ল হয়ে গেছে, আলুগুলো সুন্দর মতো বয়ল হয়ে গেছে। এখন আমি এখানে ক্রিম এড করব। আমি এখানে একটু ঘি দিয়ে দেব। প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে একটু কসুরি মিঠি পাটা দিয়ে দেব। দিব একটু এলাচ, আমি এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এখন এখানে আমি একটু চিজ দিয়ে দেব, গ্রেট করে রেখেছিলাম।
এখন আমি গ্যাসটা অফ করে দেব। পনিরটা রেডি হয়ে গেছে, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা যা যা জানেন আমার সাথে শেয়ার করবেন।